বাঁকুড়ার বাঁকড়ায় প্লাইউডের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যা 6টা নাগাদ রামচুরের বাঁকড়া মিশ্রপাড়ায় একটি প্লাইউডের দরজার গোডাউনে হঠাৎই আগুন লাগে। শ্রমিকরা কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে চারিদিক। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাবাসীরা খবর দেয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে। ছুটে আসেন পুলিশ, খবর দেওয়া হয় দমকলেও। ঘটনাস্থলে প্রথমে একটি ইঞ্জিন এলেও রাস্তা সরু হওয়ার কারণে কাজ শুরু করতে সময় লাগে দমকল কর্মীদের। এরপর অবস্থা বেগতিক দেখে ডাকা হয় আরো দুটো ইঞ্জিন। 2 ঘন্টার বেশি সময় ধরে চলে আগুনের দাপট, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। গোটা ঘটনার তদন্তে নেমেছে দমচুর থানার পুলিশ। আপনারা সরে যান, ভাই ভাই কেন আসছিস এখান থেকে? আমার বাড়ির সামনে দাদা। যে বোর্ড তৈরি হয় আমাদের রেডিমেড কাপড়ে, ওর বোর্ড তৈরি হতো। ওটা কেমিক্যালও থাকে, কেমিক্যাল আছে। খুব জোর আগুন লেগে গেছে, একটা ফায়ার ব্রিগেড এসেছে, আর একটা আসছে, স্যারেরা বলছে, কিন্তু আসতে অনেক দেরি করছে। মানুষ এখন পর্যন্ত ক্ষতি কোনো খবর নেই, করে তবে মানে দরজা কাঠ ওইসব অনেক ঘর বাড়ি, পাশের বাড়ি কিন্তু আগুন লেগে গেছে, পাশের বাড়িতে আগুন লেগে গেছে, কিছু পরিবারকে ওখান থেকে নামিয়ে আনা হয়েছে। না, ইঞ্জিন ধরতে পারে, সরু রাস্তা বলে ঢুকতে পারেনি। আল তামার রেস্টুরেন্ট, এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।